গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশ 2021-এ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেক জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও তিনি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে অটল ছিলেন এবং তারই নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি, স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পাই, একটি রাষ্ট্র পাই, মর্যাদা পাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, এবং যারা সেদিন আত্মাহুতি দিয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর 670 জন শহীদ বীর মুক্তিযোদ্ধা 31 লাখ শহীদের সাথে রক্ত দিয়েছিল, কাজেই আমি তাদের কথাও আজকে দিয়ে বিশেষভাবে স্মরণ করি। বাংলাদেশ একটি দেশ, যে দেশ ছিল সম্পূর্ণ শোষিত বঞ্চিত, এই বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই জাতির পিতা এই স্বাধীনতার ডাক দেন এবং তার ডাকে সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার যে আহ্বান তিনি দিয়েছিলেন সেই আহ্বানের সাড়া দিয়ে আমাদের আনসার বাহিনী তারাও মহান মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল এবং মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধে যোগদান করবে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং আনসার বাহিনীর হাতে যে অস্ত্র ছিল সেই 40,000 .303 রাইফেল তারা তুলে দিয়েছিল এবং সেই সাথে তারা প্রশিক্ষণ দিয়েছে এবং সকলেই মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে। শত্রু নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি তাদের দ্বারাই প্রথম গঠিত হয় স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যে সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ সকলকে নিয়ে এই সরকার গঠন হয় এবং সেই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে শপথ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যে গার্ড অব অনার প্রদান করা হয় সেই গার্ড অব অনার প্রদানে আনসার বাহিনীর 12 জন সদস্য সম্পৃক্ত ছিলেন। আজকের দিনে আমি তাদের কথাও স্মরণ করি এবং আমি 96 সালে সরকার গঠন করার পরই তাদেরকে খোঁজ করে নিয়ে আসি এবং তাদের পরিবারকে সহায়তার প্রচেষ্টা চালাই। কাজে আমাদের স্বাধীনতা অর্জনে ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি অর্জনে আনসার বাহিনীর বিরাট অবদান রয়েছে। প্রিয় আনসার বিডিবি সদস্যবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত একটা শৃঙ্খলা বাহিনী। 50,000-এর অধিক অঙ্গীভূত পুরুষ ও মহিলা আনসার সদস্য সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তার দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান আপনারা রেখে যাচ্ছেন। আমরা সবসময় এটাই চেষ্টা করেছি, 96 সালে যখন প্রথম সরকার গঠন করি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে আমাদের আনসার বাহিনীর উন্নয়নে যেন আমরা বেশ অবদান রাখতে পারি। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু আনসার বাহিনীর পদোন্নতির বিষয়, তাদের পদায়নটা আপগ্রেড করা, তাদের জন্য রেশন সুবিধা ব্যবস্থা করা, তাদের ঝুঁকি ভাতা ব্যবস্থা করা, তাদের বিভিন্ন ভাতার পরিমাণ বৃদ্ধি করা, এরকম বিভিন্ন ব্যাপারে তখন আমরা কিন্তু পদক্ষেপ নেই। এমনকি ব্যাটালিয়ন আনসার এবং তাদের চাকরি স্থায়িত্ব করা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আমরা তখন কাজ করেছি এবং প্রশিক্ষণের জন্য উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করে দিয়েছিলাম। কারণ আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আনসার বাহিনীটা এমন একটা বাহিনী সেখানে ট্রেনিং দেওয়া হয়, তারপর তাদের নিজেদের কাজ নিজেদের করতে হবে। কাজে যে ব্যাপকভাবে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করা, আমরা সেই কর্মসংস্থানের সুযোগটাও তাদের জন্য করে দিয়েছি। কারণ শুধুমাত্র ট্রেনিং নিয়ে বসে থাকা না, সেই সাথে সাথে তার জন্য বিভিন্ন আত্মকর্মসংস্থা ব্যবস্থা করতে পারে, তার জন্য আমাদের যে বহুমুখী উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পে আমরা তাদেরকে সম্পৃক্ত করেছি এবং তাদের কাজ করার সুযোগ আমরা করে দিয়েছি। আর সেই সাথে আমরা চাই আমাদের বিশেষ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ মানব সম্পদ তৈরিতেও বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন।
মৌলিক প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন ধরনের কারিগরি পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের যুব সমাজের কর্মসংস্থান তৈরিতে বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। আমরা বিশেষ করে আমাদের জাতীয় অর্থনীতিতে যেমন নারীদের অবদান, কারণ একটা সমাজ গড়ে তুলতে হলে নারী পুরুষ উভয়কেই দরকার, কাজে এই নারী ক্ষমতায়নের দিকটা বিবেচনা করেও কিন্তু আমরা এই বিশেষ করে আনসার বাহিনীতে নারী সমাজের যথেষ্ট অবদান রয়েছে এবং তারা বিরাট ভূমিকা পালন করে, কাজে তাদেরকে আরও সম্পৃক্ত করা বিভিন্ন একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আয় বর্ধকমূলক কার্যক্রমের সাথে যারা যেন সম্পৃক্ত হতে পারে এবং গ্রামের মানুষকে যেন তারা সেই ধরনের কাজে সম্পৃক্ত করতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। আর সেই সাথে আপনারা জানেন যে আমি আমাদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নামে একটি ব্যাংক তৈরি করে দিয়েছি, যে ব্যাংকের মাধ্যমে আনসার বাহিনীর সদস্য আনসার ভিডিপি যারা সদস্য তারা স্বল্প সুদে ঋণ নিয়ে তাদের আত্মকর্মসংস্থান করতে পারে এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। এখানে ইতিমধ্যেই প্রায় 259টি শাখা গড়ে উঠেছে এবং যার মাধ্যমে ক্ষুদ্র মাঝারি ঋণ প্রদান করা হচ্ছে। আর বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা বিভিন্ন ব্যাংকে বিশেষ একটা বরাদ্দ দিয়েছি। আনসার ভিডিপি ব্যাংকে আমরা 500 কোটি টাকার বরাদ্দ রেখেছি, ইতিমধ্যে তারা প্রায় 200 থেকে 250 কোটি টাকা খরচ করেছেন। এটা খুবই অল্প সুদ, এই অল্প সুদ অর্থাৎ যেমন 5% সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন, তাতে নিজেরা যে প্রশিক্ষণ পাবেন সেই প্রশিক্ষণ দিয়ে নিজেরাই কিছু কর্মসংস্থার ব্যবস্থা করে আরও অনেক লোককে কাজ দিতে পারবেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থাটা হাতে নিয়েছি। এই করোনা মোকাবেলায় এটা বিরাট ভূমিকা রাখবে। সেই সাথে আমি আর একটা বিষয় অবশ্যই বলবো যে আমাদের আনসার ভিডিপি সবসময় যে কোনো কাজে মানুষের পাশে দাঁড়ায়, যেমন অগ্নিসন্ত্রাস বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল, রেলের উপরে আগুন দেওয়া অথবা রেল লাইন সরিয়ে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা করার মতো অমানবিক কাজে তারা এই বিএনপি জামাত জোট তারা সম্পৃক্ত ছিল। সেই সমস্ত জায়গায় সারা বাংলাদেশে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পৃক্ত করেছিলাম এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নিসন্ত্রাস মোকাবেলা করেছেন, সেই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা 2020 সাল থেকে 2021, 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি আর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা পদার্পণ করছি। আমরা মুজিব বর্ষের উদ্দীপন আনসার ও ভিডিপি আছে সারাক্ষণ, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ান, জেলা কার্যালয় সহ প্রতিটি স্থানে কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে, এই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আনসার ভিডিপি একাডেমিতে চলমান মাস্টার্স কোর্স সহ বিভিন্ন প্রশিক্ষণ সূচিতে বঙ্গবন্ধু জীবন ও কর্মশীর্ষক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে কেন্দ্রীয় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করে দিয়েছি আমাদের আনসার ভিডিপির কল্যাণ কামনা করে। আর তাছাড়া আরেকটি বিষয়ে অবদান রেখে যাচ্ছেন এবং এটা আপনাদের করে যেতেই হবে, যেমন বাল্য বিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন এবং এর জন্য বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলি আপনাদের করতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যেন বিপথে না যায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা সবসময় আনসার ভিডিপির সুযোগ সুবিধা এবং কল্যাণের বিষয়টা সবসময় সুনজরে আছে আমাদের, আর যে কারণে আমরা আওয়ামী লীগ সরকারই প্রথম আনসার ভিডিপির মানুষের যে সেবা দেন তাতে যে পদক দেওয়া বা সম্মান দেওয়া সেটা আমরাই প্রথম চালু করি এবং তারই স্বীকৃতিস্বরূপ যেমন সেবা ও সাহসিকতা পদক সেটা আমরা প্রবর্তন করি। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার পক্ষ থেকে আপনাদেরকে এই পদক প্রদান করেছে, যারা পদক পেয়েছেন তাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
প্রত্যেকটা বাহিনীর নিজস্ব পোশাক আছে, কাজে আমরা সেই পাকিস্তান আমলের খাকি পোশাক বা আনসার বাহিনীর বিভিন্ন সময় যে পরিবর্তন এসেছে আমরা সেগুলি বাদ দিয়ে এখন নতুন সেরিমোনিয়াল ড্রেস এবং কমব্যাট পোশাক প্রদান করা হয়েছে। কারণ অন্য বাহিনীরও কমব্যাট পোশাক আছে, কাজে আমাদের আনসার সদস্য বাহিনীরা বাদ থাকবে কেন? আর এই রং এবং ডিজাইনটা আমি নিজেই পছন্দ করে দিয়েছি, আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে।